সম্ভব না। কাজেই সেগুলোর জন্য তোমরা আমাদের সেন্টার, ওদের সেন্টার অথবা তোমাদের যাতে প্রয়োজনীয় সেন্টার, আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই। আমরা সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াও যোগাযোগ করেছিলাম, ইউকেতেও যোগাযোগ করেছিলাম। খুবই আনফর্চুনেট, ইউকের ডাক্তাররা এবং সিঙ্গাপুর অস্ট্রেলিয়ার ডাক্তাররা সাহস করতে পারে নাই যে এই লেভেলের পেশেন্টের এখানে এসে টিপস করবে। কিন্তু জন হপকিন্স ট্রান্সপ্লান্ট সেন্টারের ডাক্তার সাহেবরা, দে হ্যাভ শোড দেয়ার কারেজ, এবং তাদের যে কারেজ না শুধু, তাদের যে স্কিল, তাদের যে এফিসিয়েন্সি, তাদের যে জ্ঞান, যেটি আমরা দেখতে পেয়েছি, আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা দেখতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ দে ডিড দেয়ার বেস্ট। এবং তারা বলেছেন তোমরা এর পরবর্তী তোমাকে যত শীঘ্র সম্ভব আমাদের সেন্টারে যদি আনো, ডেফিনেটলি আমরা ওখানে আরও ওনার পরবর্তী চিকিৎসা, অর্থাৎ আমেরিকায় জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটাল হচ্ছে আপনার হচ্ছে ইউনিভার্সিটি এই আমেরিকাতে বাল্টিমোরে, এবং সেখানে দিস ইজ ওয়ান অফ দি মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সবচেয়ে ভালো ইউনিভার্সিটিদের মধ্যে একটি, এবং ওদের ইউনিভার্সিটি হসপিটাল এবং ওদের যে ট্রান্সপ্লান্ট সেন্টার, দে আর ডুইং ইট, মানে তারা এমন ডেইলি 5টা 6টা পর্যন্ত ট্রান্সপ্লান্টেশন করে, লিভার ট্রান্সপ্লান্টেশন, কিডনি ট্রান্সপ্লান্টেশন শুধু। কাজেই তারা দে আর ভেরি মাচ স্কিল্ড এবং তারা এরকম সার্ভিস প্রোভাইড করে। কাজেই আমরা সেই চিকিৎসকরা যে পরামর্শ, অর্থাৎ আমরা ওনাকে যত দ্রুত সম্ভব মেডিকেলের যে বোর্ড যে পরামর্শ দিয়েছে, তাদেরকে যদি আমরা ম্যাডামকে যদি আমরা হপকিন্সে নিতে পারি এবং ওখানে যদি চিকিৎসা করানোর সুযোগ পাওয়া যায়, আলহামদুলিল্লাহ হয়তো এখনকার চেয়েও এখন উনি সাময়িকভাবে ভালো আছেন, কিন্তু এই সাময়িক ভালোকে এবং লম্বা সময়ের জন্য ভালো রাখার জন্য যে ব্যবস্থা স্থায়ীভাবে গ্রহণ করা, সেটির জন্য ওনাকে যত দ্রুত সম্ভব বাইরে ওই সেন্টারে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। আমি তো বললাম যে যেই অবস্থানে আছেন, আমরা সবার কাছে আহ্বান জানাতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির চেয়ারপারসন না, উনি একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক, উনি একজন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, এবং এই দেশে যদি মুক্তিযুদ্ধ বলতে হয় তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, যিনি এই প্রতিরোধের সময় ওনার স্বামীকে এই প্রতিরোধ যুদ্ধে এগিয়ে যেতে সহায়তা করেছেন, সহযোগিতা করেছেন। কাজে এই অবস্থায় দাঁড়িয়ে আজকে দেশের গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠায় যার অবদান অপরিসীম, আজকের এই গণ পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠায় যার অবদান অপরিসীম, তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি হচ্ছে জনগণের ভোটাধিকার, সেই পদ্ধতি পুনঃপ্রতিষ্ঠা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই ওইটাকে তো বেশি কিছু চাওয়া না, ওনার সুচিকিৎসার চাওয়া, আর তো আমরা কিছুই চাচ্ছি না, এবং উনি চাচ্ছে, ওনার পরিবার চাচ্ছে, আমরা সবাই চাচ্ছি, দল চাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি বারবার বলেছেন এবং আমাদের দল থেকে বলেছে। কাজেই আমরা ওপেনলি সবাইকে বলতে চাই, সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা সাংবিধানিক অধিকার, সেই অধিকার নিশ্চিত করার জন্য আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, এই আশাবাদ। লিভার বিশেষজ্ঞ ছিলেন জন পি হ্যামিল্টন, আর ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ ছিলেন ডক্টর হামিদ রব। ওনারা এই প্রসিজিওর করার আগে আমাদের ডাক্তারদের সাথে বারবার বসছেন, এবং পরবর্তীতে ওনারা এই প্রসিজিওর করার রিস্ক বেনিফিট সব আলোচনা করেছেন ওনার সাথে, ওনার পরিবারের সদস্যদের সাথে, আমাদের সাথে। পরবর্তীতে যেহেতু আমাদের কোনো সুযোগ ছিল না, ওনার শরীর এত দুর্বল, এত অবস্থা আশঙ্কাজনক ছিল, ওনার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তখন পরিবার এবং উনি রাজি হয়েছেন এই বাংলাদেশেই এই প্রথমবারের মতো টিপস করার জন্য, এবং সেই টিপস আল্লাহর অশেষ মেহরবানি অত্যন্ত সন্তোষজনক সাকসেসফুলি হয়েছে।